আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমি দুপুরে রান্না শুরু করতেছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি রান্না করব টমেটোর টক। আসলে কিছু টমেটো কিনে নিয়ে আসছিলাম, খুব বেশি পরিমাণে না। তো টমেটোর টকটা আমি বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে বেগুন আলু মাছ দিয়ে মাছের ঝোল বা বেগুনের ঝোল, আর টমেটোর টক। আর তেমন কিছু মনে হয় না রান্না করতে পারবো, কারণ বেবি এখন ঘুমিয়ে আছে। তো এই ফাঁকে আর কি রান্না করা, উঠে গেলে আর রান্না করা যাবে না, ওর সাথেই থাকতে হবে। তো আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল টক তো সবাই রান্না করতে পারে, আর নতুন করে বলার কিছু নাই। নতুন যারা, আপনারা হয়তো ধারণা নিতে পারেন, আর এটা কোনো রান্নার চ্যানেল না। আমি যেভাবে রান্না করি বা আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করি আপনাদের সাথে। তো পেঁয়াজ রসুনটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। আমি আসলে হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর মরিচের গুঁড়ো দিয়েই, সবসময় দিয়ে আপনারা স্কিপ করবেন না। সামান্য মরিচের গুঁড়ো দিই আমি টকে। তো আজকে আমি দেবো না, কারণ আমার ছোট্ট বেবি, ওকে আমি একটু টমেটোর শিরা খাট্টা বা টক যাই বলেন, আমি একটু ট্রাই করব ওকে খাওয়ানো যায় কি না ভাত দিয়ে চটকে। সেজন্য আর মরিচের গুঁড়ো দিলাম না। এখন আমি মশলাটা কষিয়ে নেব। আসলে সবসময় এক প্রসেসে যে রান্না করি সেটা না, এক একবার এক এক সময় এক এক ধরনের এক এক সিস্টেমে রান্না করি। তো এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে প্রথমেই আপলোড হওয়ার সাথে সাথেই আমার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দেশি টমেটো, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো টমেটোর সাথে আমি মাছটাও দিয়ে দেবো, যেহেতু আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করতেছি, বেবি উঠে গেলে আর কিছুই করা যাবে না। তো মাছটাও আমি সাথে দিয়ে দিচ্ছি, মাছটাও মাছের ভেতরেও মশলা ঢুকে যাবে আর আমার টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে সেট করে দিচ্ছি। আর টমেটোটাও একটু ভেঙে ভেঙে দিচ্ছি, টমেটো সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো আমার মোটামুটি মশলা ঢুকে গেছে মাছের ভেতর, আর এই মাছগুলো হচ্ছে সরপুঁটি মাছ। তো এ পর্যায়ে পানিটাও আমি প্রয়োজন মতো যোগ করে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর ঝোল আলা টক রান্না করলে তো একটু ঝোল বেশি দিতেই হয়। খাট্টা আমার হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। তো এ পর্যায়ে টকটা নামিয়ে নিয়েছি, চুলায় আমি ভাতও চড়িয়ে দিয়েছি, এটাকে ভাতটাও হয়ে যাবে। এই তো দেখুন আমার ছোট্ট বেবি। আমরা আসলে কফি খাচ্ছিলাম, এটা আগের ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো খেতে চাচ্ছিল, তখন ওকে কফির একটু ফেনা ওর মুখে দেওয়া হয়েছে। এই যে দেখুন ওর এক্সপ্রেশন কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।